হে গাইজ, তো দেখো আজ কিন্তু আমি চলে এসেছি আমাদের স্কুলের কাছে। তো আজ হচ্ছে হীরক জয়ন্তী, সেই জন্য আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। এখন কিন্তু রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি, তো আমরা এক্ষুনি স্কুলে পৌঁছে যাবো। এই মহাসভা সভাপতি তথা এই বিদ্যালয়ের সভাপতি মাননীয় নারায়ণ চন্দ্রপাণ্ডে মহাশয় মঞ্চে উপস্থিত। আমাদের শ্রদ্ধেয় মহারাজ, পরম পূজ্য মহারাজ লোকোত্তরানন্দজী, আমাদের সকলের প্রিয় মানুষ মজুমদার মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন বাবু উপস্থিত আছেন। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চলো তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর কিন্তু বেশ সাজিয়েছিল স্কুলটা, বেশ নতুনভাবে আমরা দেখছি। আর মানে এখানে যতজন বসার জায়গা ছিল সব ভর্তি হয়ে গেছে, অনেক স্টুডেন্ট মানে যারা যারা স্টুডেন্ট আর কি আমাদের স্কুলে সবাই এসেছিলো, বলতে গেলে অনেকেই এসেছিলো। আর আমরা তো চলে গিয়েছিলাম মোটামুটি 10:30 মধ্যে, তারপর আমাদের অনুষ্ঠান ছিল 2 থেকে, তার আগে যারা অতিথি এসেছিলেন তাদের বক্তৃতা চলছিল। আর তো আমাদের তো এখন বক্তৃতা শোনাই কাজ, আমিও বসে বসে বক্তৃতা শুনছিলাম। তারপর বরণ পর্ব চলছিল, বরণ করা হচ্ছিল। আমাদের কাজ তো 2 থেকে, এখন আমাদের সেভাবে কোনো কাজ নেই, এখন আমাদের দেখাই কাজ। তো এখন দেখতে পাচ্ছ লোকোত্তরানন্দজি আমাদের এসেছেন, তিনিও তার মূল্যবান বক্তব্য আমাদের কাছে দিয়েছেন, অসাধারণ তার বক্তৃতা। Thank you.
গাইস দেখতে পাচ্ছ অঙ্কিতা এখন খিচুড়ি খাচ্ছে, সবাই খেতে বসেছে, সামনে দেখে এই সবাই এখন খেতে বসেছে। এই যে অঙ্কিতা, উনি এখন খাওয়াতে ব্যস্ত ছিলেন, এই মাত্র একটু ঘুরলেন। এই যে সবাই খাচ্ছে, খিচুড়ি দেওয়া চলছে, দেখতে পাচ্ছি খাচ্ছি আমরা। হ্যাঁ দেখতে পাচ্ছ, সব খেতে বসে পড়েছে, খিচুড়ি খাওয়া চলছে আজকে। আজকের মেনু বাঁধাকপি তরকারি খিচুড়ি, বাঁধাকপি তরকারি আর খিচুড়ি। এখন পরের মেনু গুলো আমরা কেউ জানি না, আরো পরে আসবে মেনু গুলো, তো আমরা কেউ পরে দেখানো হচ্ছে। বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে গোহান হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে 11 শ্রেণী। 2023 সালে বিদ্যালয়ে হীরক জয়ন্তী, অর্থাৎ আজ থেকে 75 বছর আগে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর অনেক ঘাট প্রতিঘাত চড়াই উড়াই পেরিয়ে এই বিদ্যালয়ে এত বড় ভূমি উড়ে পড়ল। बहनों और दोस्तों, आप सभी को हीरक जयंती दिवस का प्यारा भर नमस्कार और हार्दिक शुभकामनाएं। मैं सुदीप राय गोघाटा स्कूल पे हीरक जयंती पर मैं एक छोटा सा भाषण उपलब्ध करना चाहता हूँ। पहले बताता हूँ कि हीरक जयंती क्यों मनाया जाता है। हीरक जयंती का प्रयोग किसी घटना की 75वीं जयंती या 75वीं वर्षगांठ के लिए किया जाता है। हीरक शब्द हीरे का अपेक्षक है। घटना की 75वीं वर्षगांठ के दिन से लेकर हीरक जयंती पर चलने वाले एक वर्ष को हीरक जयंती वर्ष कहा जाता है। अधिकतर समूह या तो गाइस আমাদের কিন্তু অনুষ্ঠান সারা হয়ে গেছে, কিন্তু বাকিরা এখনো করছে। এই যে আমাদের ইন্দ্রায়ণ খুব আলা হয়ে গেছে, অনেক কথা সঞ্চালন করে আমাদের অনুষ্ঠানকে অনেকক্ষণ ধরে পরিচালনা করছিল। ও লুচি আলুরদম আর হচ্ছে একটা মিষ্টি দিয়েছিল আমাদের টিফিন, তো আমি খাইনি, রেখে দিয়েছি। ও এখন খাবে, তোর খাওয়া তোমরা মনে তো কাল আমরা আসছি না, আমার পরশু দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সারাদিন ছেলেটা এত পরিমাণে মানে খাটাখাটনি করেছে যে খেতে বসে ফাঁকা প্যাকেটটা নিয়ে বসে পড়েছে, কোথাও কিছু নয় তাই খাচ্ছে। আমি আবার বলার পর মনে পড়লো, হ্যাঁ ওর প্যাকেটে তো নতুন প্যাকেট আছে, তো বের করে তারপর আবার যা হোক খেতে শুরু করলো, তাও ছেলেটার শান্তি নেই। খেয়ে একটা কি একটা মুখে দিল কি দিল নি, আবার ওর ডাক পড়ে গেছে, আবার চলে এসেছে সবাইয়ের সাথে খোঁজ করতে। দেখো একটা ছেলেটাকে একটু ঠিক করে খেতেও দিল না, আবার ওর ডাক চলে এসেছে। আর দেখো বিকেলের দিকে কিন্তু আমাদের স্কুলের হচ্ছে ছোটো ছোটো ভাইদের অভিনীত নাটক হচ্ছিলো,
তো একটা ছোট্ট নাটক, বেশ ভালোই করছিল ওরা। তো আমি যদিও পুরোটা ভিডিও করতে পারিনি, জাস্ট একটু ক্লিপ নিয়েছিলাম। তো আমি বেশিক্ষণ থাকিনি, তারপরে বেরিয়ে চলে গেছি। আর দেখো রাত্রেবেলার লুকটা আমাদের স্কুলের খুব সুন্দর লাগছে, একদম আলোয় আলোকিত হয়ে গেছে পুরো চারিদিকটা। তাও পুরো সন্ধে হয়নি, তখন ওই 5টা বাজছিল এরকম টাইপ। তো যাই হোক, তখনই খুব সুন্দর লাগছিল, জাস্ট রাত্রের লুকটা দেখার জন্যই আমি কিছুক্ষণ রয়ে গেছিলাম। আমার তো হেভি লেগেছে, পুরো দারুণ লেগেছে। আর তারপর আমি চলে আসার পর এই হচ্ছে ম্যাজিকটা হচ্ছিল, তো ম্যাজিক শো আমি বাড়িতে বসে অনলাইনে ইউটিউব থেকে দেখলাম। আর বন্ধুরা স্ট্যাটাস দিছিল, সেই দেখে হয়ে গেছে রাত্রেবেলা। আর আমার দেখা হয়নি ম্যাজিক শো, ম্যাজিক শো খুব ভালো হয়েছে। আমার তো হিরো জয়ন্তী খুব খুব ভালো লেগেছে। প্রথম দিনে দেখতে পাচ্ছ কত লোকজনের সমাগম, এরকমভাবে 3 দিন চলবে আমাদের অনুষ্ঠান। তো প্রথম দিনের ভিডিওটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এখনও ভিডিও বাকি আছে আর একদিনের। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা গাইজ।